সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা যারা চেষ্টা করব বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। কাকন বিবি, যিনি 1971 সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীর যোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানি বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরের কাজ করেন এবং পরবর্তীতে তিনি প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় সেটি সরকারিভাবে গেজেট আকারে প্রকাশিত হয়নি তার মৃত্যুর পরেও। হয়তো এই বীর মুক্তিযোদ্ধা, এই বীরাঙ্গনা নারী সেই আক্ষেপ নিয়েই চলে গেছেন আমাদেরকে ছেড়ে। কাকন বিবির আসল নাম কাকাত হেনিনচিতা, নামটি খাসিয়া। খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি ছিল ভারতের খাসিয়া পাহাড়ের পাদদেশের এক গ্রামে। 1970 সালে দিরাই উপজেলার শহীদ আলীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার নাম পরিবর্তিত হয় এবং তার নতুন নাম হয় নূরজাহান বেগম। 1971 সালের 16 মার্চ তিনি এক কন্যা সন্তান সকিনার জন্ম দেন। কন্যা সন্তান জন্ম দেবার ফলে স্বামীর সাথে তার মনোমালিন্য দেখা দেয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে মৌখিক ছাড়াছাড়ি হয়। পরবর্তীতে এপ্রিল মাসে তার সাথে ইপিআর সৈনিক মজিদ খানের বিয়ে হয়। মজিদ তখন কর্মসূত্রে সিলেট ইপিআরের ক্যাম্পে থাকতেন। 2 মাস সিলেটে স্বামীর সাথে বসবাস করার পর তিনি পূর্বের স্বামীর ঘর থেকে সকিনাকে আনতে যান। মেয়েকে নিয়ে ফিরে আসার পরে তিনি স্বামীকে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী বদলি হয়ে দোয়ারবাজার সীমান্ত এলাকায় কোনো এক ক্যাম্পে চলে গেছেন। স্বামীকে খুঁজতে বের হন তিনি। সীমান্তবর্তী ঝিরাগাঁও গ্রামে জনৈক শহীদ আলীর আশ্রয়ে শিশুকন্যাকে রেখে দোয়ারবাজারের টেংরাটিলা ক্যাম্পে চলে যান তিনি। 1971 সালের জুন মাস তখন পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন। তাদের বাংকারে দিনের পর দিন অমানসিকভাবে নির্যাতন করে তাকে ছেড়ে দেয়া হয়। এরপরেই কাকন বিবি স্বামীকে পাবার আশা ত্যাগ করে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হবার তাড়না লাভ করেন। জুলাই মাসে তার সাথে দেখা হয় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এবং মুক্তিযোদ্ধা রহমত আলী তার সাথে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বীর শওকতের সাথে দেখা করিয়ে দেন এবং তার উপর দায়িত্ব পড়ে গুপ্তচর হিসেবে বিভিন্ন তথ্য জোগাড় করা। এ সময় কাকন বিবি তার অসম সাহসিকতার পরিচয় দিয়ে ফকিরের বেশে পাকিস্তানিদের ক্যাম্পের কাছে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। আর তার সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করেই মুক্তিযোদ্ধারা অনেক সফল আক্রমণ চালান। আর এই কাজটি করতে গিয়ে বারবারই তাকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিগ্রহের শিকার হতে হয়েছে। গুপ্তচরের কাজ করতে গিয়েই একবার তিনি দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার পাকবাহিনীর হাতে ধরা পড়েন। এবারে এক নাগাড়ে 7 দিন পাকিস্তানি বাহিনী ও রাজাকারেরা তাকে বিবস্ত্র করে তার উপর অমানসিক নির্যাতন চালায়। লোহার রড গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয়া হয়। মৃত ভেবে অজ্ঞান কাকন বিবিকে পাকবাহিনী ফেলে রেখে যায়। কয়েকদিন পর জ্ঞান ফিরে আসলে তাকে উদ্ধার করে বালার সাবসেক্টরে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে তিনি পুনরায় ফিরে আসেন বাংলা বাজারে। অস্ত্রচালনায় প্রশিক্ষিত হন মুক্তিযোদ্ধা রহমত আলীর কাছ থেকে। এর পরবর্তীকালে তিনি সম্মুখ যুদ্ধ আর গুপ্তচর উভয় কাজই শুরু করেন। এরপরে প্রায় 20টি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। 1971 সালের নভেম্বর মাসে তিনি ট্যাংরাচিলায় পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেন, আর যেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল তার জীবনের। এই যুদ্ধে তার দেহে কয়েকটি গুলি বিদ্ধ হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তার উরুতে কয়েকটি গুলি চিহ্ন বয়ে বেড়িয়েছেন। দেশ যখন স্বাধীন হয় তখন কাকন বিবি দোয়ারবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামে এক ব্যক্তির কুড়ে ঘরের বারান্দায় মেয়ে সকিনা সহ আশ্রয় নেন। এরপরে প্রায় 2 যুগ তিনি ছিলেন সবার চোখের অন্তরালে। 1996 সালে স্থানীয় সাংবাদিক বিষয়টি সকলের গোচরে নিয়ে আসেন,
দেশব্যাপী এই বিষয়টি নিয়ে তখন আলোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এক একর খাস জমি প্রদান করেন। সিলেটের মেয়র বদরুদ্দিন আহমদ কামরান তাকে ওই জায়গার উপর একটি ছোট কোড়ে ঘর নির্মাণ করে দেন। এরপরে কয়েক বছর মোটামুটি ভালো কাটলেও পরবর্তীকালে অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে অসুবিধার সম্মুখীন হতে হয় এই বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা নারীকে। 1996 সালে প্রধানমন্ত্রী তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সরকারি আমলাদের লাল সুতার দৌরাত্বে সেটি আর গেজেট আকারে প্রকাশিত হয়নি, যেটি আমাদের জন্য একটি লজ্জাজনক ঘটনা। 2017 সালের 21 জুলাই ব্রেন স্ট্রোক করে তিনি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। 2018 সালের 20 মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি উসমানী মেডিকেল কলেজে আবার ভর্তি হন এবং পরবর্তীতে 21 মার্চ বুধবার রাত 11:05 সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 103 বছর। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে আমাদের স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনার জন্য সহযোগিতা করায় এই বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কাকন বিবিকে সকলের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের বিনম্র শ্রদ্ধা। সেই সাথে আল্লাহ তাআলা এই মহিয়সী নারীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এন্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।